আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো যেসব খাবার একসঙ্গে খেলে মহা বিপদ ঘটতে পারে। সবাই মনে করে প্রচুর ফল ও শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, বয়স্কদের মতো শিশুদের জন্য ফল ও সবজি খাওয়া খুবই জরুরি। তবে মনে রাখতে হবে কিছু ফল বা খাবারের সঙ্গে ফল খাওয়া উপকারী না হয়ে বরং ক্ষতির কারণ হতে পারে। বিভিন্ন ধরনের ফল ও সবজি একসঙ্গে খাওয়া স্বাস্থ্যকর নয়। কিছু ফল বা সবজি অন্য খাবারের সঙ্গে যোগ করে একেবারেই খাওয়া উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু খাবার সম্পর্কে। কমলা ও গাজর। কমলার সঙ্গে গাজর মিশিয়ে খেলে তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে, কারণ এই ফল ও সবজিটির কম্বিনেশন অ্যাসিডিটি যেমন তৈরি করে কিডনিকে নষ্ট করে দিতে পারে। পেঁপে ও লেবু। পেঁপে ও লেবু একসঙ্গে ভুল করেও খাবেন না, এতে অ্যানিমিয়া হওয়া বা রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হতে পারে। এই কম্বিনেশনটি শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। কমলা ও দুধ। দুধের সঙ্গে কমলার রস মিশিয়ে পান করা ক্ষতিকর, এতে হজমের সমস্যা সহ বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কমলায় থাকা অ্যাসিড দুধের এনজাইম নষ্ট করে দেয়, যা হজমের জন্য জরুরি। পেয়ারা ও কলা। একসঙ্গে পেয়ারা ও কলা খেলে অ্যাসিডিক সমস্যা হওয়া, বমি বমি ভাব হওয়া ও স্থায়ী মাথা ব্যথা দেখা দিতে পারে। একসঙ্গে সবজি ও ফল মিশিয়ে খাওয়া উচিত নয়, কারণ ফলে সুগারিক উপাদান থাকে যা হজমে সময় নেয়। তাই ফল ও সবজির মিশ্রণ শরীরে টক্সিন তৈরি করতে পারে,